নমস্কার বন্ধুরা, আজকেও চলে এসেছি কথা মুখের সেই আলাপনে। আর এই মুহূর্তে মিডিয়া যে কথাটা বলছে যে ও মহারাষ্ট্রে মহাভারত চলছে, আর আমরা বলছি মহারাষ্ট্রে ম্যাথামেটিক্স চলছে। মহাতে যাওয়ার আগে কতগুলো জিনিস আমরা একটু দেখে নিই। ফেলুদা থাকলে এখন সেই এই জিনিসগুলো দেখলে বলতেন নিশ্চিন্ত থাকা গেল না রে তোপসে। তা প্রথম জিনিস হচ্ছে সংখ্যাতত্ত্ব নিয়ে অদ্ভুত একটা খেলা চলছে। খেলাটা কীরকম, একনাথ শিন্ডে যিনি কিনা 42 জন বিধায়ককে নিয়ে এই মুহূর্তে একটা 5-তারা হোটেলে আছেন, যার ছবি আপনারা দেখেছেন বিভিন্ন সংবাদপত্রে, তিনি এখন অসমের এক 5-তারা হোটেলে বসে দাবা খেলছেন, দাবার চাল দিচ্ছেন। তা একনাথ শিন্ডে বৃহস্পতিবারই একটা চিঠি পাঠিয়েছিলেন মহারাষ্ট্রের ডেপুটি স্পিকারকে, এবং ডেপুটি স্পিকারের দাবি হচ্ছে একনাথ শিন্ডের কাছে এই মুহূর্তে 34 জন বিধায়ক আছেন। শিবসেনার এই মুহূর্তে বিধানসভায় 55 জন বিধায়ক রয়েছে, এবং দলত্যাগ বিরোধী আইন কে বাঁচিয়ে একনাথ শিন্ডের কাছে অন্তত 37 জন বিধায়ক দরকার। এখনও কিন্তু একনাথ শিন্ডের কাছে 34 জন বিধায়ক রয়েছে, অর্থাৎ ম্যাজিক ফিগার থেকে একনাথ শিন্ডে কিন্তু সরে রয়েছেন। এবং মহাভারতের এবং মহারাষ্ট্রের ডেপুটি স্পিকারের মতে ভয়ঙ্করভাবে কিন্তু একনাথ শিন্ডের সংখ্যাগুলো শেয়ার বাজারের মতো উঠছে আর নাবছে। অন্যদিকে সঞ্জয় রাউত বলে দিয়েছেন, শিবসেনার অন্যতম এক নেতা, যে একনাথ শিন্ডে শিবিরের 22 জন বিধায়ক তাদের সাথে যোগাযোগ রাখছেন, এবং এই 22 ফলে ব্যাপারটা কিন্তু একটা বিষবাহ জলে ব্যাপারটা ক্রমশ চলে যাচ্ছে। অন্যদিকে সঞ্জয় রাউত একথাও বলেছেন, যদি একনাথ শিন্ডেরা এসে মহারাষ্ট্রে উদ্ধব ঠাকরের সাথে কথা বলতেন, তাহলে তারা সেনা এনসিপি কংগ্রেস জোট থেকে বেরিয়ে গিয়ে বিজেপির সাথে একত্রিত হয়ে সরকারও গঠন করত। এই কথা শুনে এনসিপি বলেছিল শরদ পাওয়ারের যে তারা এক্ষুনি সমর্থন প্রত্যাহার করে নেবে, পরে শরদ পাওয়ারের নেতৃত্বে ব্যাপারটা একটা ঠিকঠাক জায়গায় আসে, ফলে মহারাষ্ট্রে যে আসলে কী হচ্ছে সেটা কেউ বুঝতে পারছে না। ফলে এখানে একটা অদ্ভুত সংখ্যার খেলা চলছে, এবং এই সংখ্যার খেলায় সবচেয়ে অসহায় হয়ে উঠছে জনগণ। কেননা মহারাষ্ট্রের যে কথা মিডিয়াগুলো প্রচলিত মিডিয়াগুলো বলছে না, মুম্বাইয়ের বস্তিতে থাকেন ধারাবি, ওখানকার সবচেয়ে বড় একটা বস্তি অঞ্চল, এবং সেই বস্তি অঞ্চলেই কোভিডের প্রকোপটা সবচেয়ে বেশি দেখা গেছিলো। দীর্ঘদিন ধরে মানুষকে বস্তিতে থাকতে হবে কেন, এই প্রশ্ন উঠে আসছে না। এই প্রশ্ন উঠে আসছে না যে এই দলগুলো যারা আজকে সরকার গঠনের দাবি করছে ব্যাপকভাবে, তারা মহারাষ্ট্রের আর্থসামাজিক ডেভেলপমেন্টে কী ভূমিকা পালন করেছে। কেননা মহারাষ্ট্র হচ্ছে সেই রাজ্য যেখানে সবচেয়ে বেশি কৃষকের আত্মহত্যার সংবাদ আমরা শুনি, সুতরাং প্রশ্নটা থাকছে। তার সাথে সাথে এবার একটু একনাথ শিন্ডে চরিত্রটার দিকে যাই। একনাথ শিন্ডে পরপর 4 বার শিবসেনার বিধায়ক হয়েছেন, থানের তিনি একজন জনপ্রিয় নেতা, এবং তার জীবনের শুরুটা কিন্তু খুব ইন্টারেস্টিং। তিনি একসময় অটো চালাতেন, এইভাবে অটো চালাতে চালাতে তিনি মহারাষ্ট্রের অন্যতম শিবসেনার লেজেন্ডারি নেতা আনন্দ দিঘের সাথে চলে আসেন। আনন্দিকের সংস্পর্শে আসার পরই কিন্তু তার হুহু করে উত্থান ঘটতে থাকে, এবং আনন্দিকে 2001 সালে যখন মারা যান, সেই সময় জনতার রোষে যে হাসপাতালে তার মৃত্যু হয়েছিল হার্ট অ্যাটাকে, সেই হাসপাতালটা জনতা ভেঙে দেয় বলে বিভিন্ন সংবাদপত্রের রিপোর্ট। এবং সেই আনন্দিকের খুব প্রিয় পাত্র ছিলেন তিনি, যিনি যে আনন্দিকে নিয়ে একটা সিনেমাও তৈরি হয়েছিল, এবং যে সিনেমার নাম হচ্ছে ধর্মবীর। মহারাষ্ট্রে কয়েকদিন আগেই এই সিনেমা তৈরি হয়েছিল, এবং এই সিনেমার যেদিন প্রিমিয়ার হয় সেই প্রিমিয়ারে উপস্থিত ছিলেন কিন্তু একনাথ শিন্ডে এবং উদ্ধব ঠাকরে দুজনেই। এবং সংবাদপত্রের রিপোর্ট বলছে সেদিন কিন্তু একনাথ শিন্ডের প্রশংসাই করেছিলেন উদ্ধব ঠাকরে। এটা কয়েকদিন আগের ঘটনা। ফলে মহারাষ্ট্রের রাজনীতি কিন্তু ভয়ঙ্কর একটা সিরিয়ালের মতো হয়ে যাচ্ছে, এবং এই সিরিয়ালটা আরও দ্রুত গতি পাচ্ছে যখন আমরা দেখছি যে একনাথ শিন্ডে দাবি করছেন একটা বিরাট পাওয়ার তার সাথে রয়েছে, ভারতবর্ষের এক শক্তিশালী দল তার সাথে রয়েছে, এবং সেই দলের সাথে তিনি জোট করে সরকার গঠন করবেন। ভাবুন কি অদ্ভুত একটা স্টেটমেন্ট না, যে একনাথ শিন্ডের পুরো ব্যাপারটাকে অপারেশন কমলের মাধ্যমে এক্সিকিউট করলো বিজেপি, এখন তিনি বলছেন যে তার সাথে বিজেপি একটা বড় দল রয়েছে। কী কোন দল রয়েছে সেই নামটা তিনি বলেননি। মানে সাতকাণ্ড রামায়ণ শোনার পর আমাদের বুঝতে হচ্ছে সীতা কে, অদ্ভুত না? এটা হলো ভারতীয় রাজনীতি। আর এই রাজনীতি যখন প্রবলভাবে চলছে সেই সময় কিন্তু কতগুলো দাবিও উঠে আসছে, যে কেন হঠাৎ করে বিজেপি এইভাবে আদা জল খেয়ে লড়তে আরম্ভ করে দিল, তাদের কেন দরকার মহারাষ্ট্রের কিস্তা কুর্সিকার। এখানে দুটো কারণ আছে। একদল বলছে যে ভারতবর্ষের রাজধানী হলো রাজধানী হলো দিল্লি, কিন্তু ভারতবর্ষের অর্থনৈতিক রাজধানী হলো মহারাষ্ট্র, ফলে দিল্লিতে যে শাসক থাকে সে চায় মহারাষ্ট্রের মতো জায়গাকে দখল করে নিতে, এবং বিজেপির কাছে এই মুহূর্তে মহারাষ্ট্র একটা পাখির চোখ, মহারাষ্ট্র এবং বাংলা। এর আগেও কিন্তু অমিত শাহ 2014 নির্বাচনে জেতার পরে 2019 বারবার এই কথা বলেছেন তিনি, যে বাংলা দখল করাকে তারা একটা বিরাট গুরুত্বপূর্ণ জায়গা মনে করেন, তেমনই মহারাষ্ট্র দখল করাকেও তারা একটা বিরাট গুরুত্বপূর্ণ জায়গা
কথা মনে করেন, কেন ভারতীয় রাজনীতিতে মহারাষ্ট্র একটা অন্য জায়গা রয়েছে, মুম্বাই হলো হচ্ছে ভারতবর্ষের অর্থনৈতিক ক্যাপিটাল, সেই জায়গা একটা আছে। আরেকটা তত্ত্ব উঠে আসছে, সেটা হচ্ছে আজকে যে সমস্ত বিধায়করা শিন্দের সঙ্গে রয়েছেন, একনাথ শিন্দের সঙ্গে রয়েছেন, সেই সমস্ত বিধায়কদের বেশিরভাগের বিরুদ্ধে কিন্তু ইডি কয়েকদিন আগেই অন্তত 15-16 জনের বিরুদ্ধে শিন্দে সহ ইডি নোটিশ জারি করেছিল। ফলে অনেকে বলছেন যে ইডির তদন্তের হাত থেকে বাঁচার জন্য যে এজেন্সি শাসন চলছে, যে এজেন্সি শাসনের ফলে বিভিন্ন বিরোধী নেতা নেত্রীদের নানা কেসে ফাঁসানো হচ্ছে বলে অভিযোগ উঠছে, সেই জায়গা থেকে বাঁচার জন্য নাকি শিন্দেরা বিদ্রোহ করেছেন। আরেকটা তত্ত্ব এর সাথে জড়িয়ে রয়েছে, সেটা হচ্ছে এতদিন অবধি আদানি আম্বানির একটা তত্ত্ব এসে গেছে। এত অনেকে বলছেন যে আম্বানিরাই কিন্তু মহারাষ্ট্রের এই সরকারের সাথে তাদের সম্পর্ক খুব ভালো, ফলে এই সরকার রিমোট কন্ট্রোল আম্বানির কাছে ছিল, এখন আদানি চাইছেন যিনি গুজরাতের শিল্পপতি এই সরকারকে সরিয়ে দিয়ে একটা পূর্ণাঙ্গ বিজেপি সরকারকে আনতে, যার রিমোট কন্ট্রোল তার হাতে থাকবে। ফলে দেখুন আস্তে আস্তে কর্পোরেট লবি, ক্রনি ক্যাপিটালিজম, বিভিন্ন ভ্রষ্টাচার সব কিছু জড়িয়ে গিয়ে ব্যাপারটা কিন্তু আরও ভয়ানক হয়ে উঠছে। সংখ্যার খেলার চেয়েও আরও একটা ভয়ানক খেলায় আমরা চলে আসছি, যেখানে আমার আপনার কিন্তু কোনো স্বপ্নের দাম নেই, যে জনগণ ভোট দিয়েছে তাদেরও কিন্তু কোনো কথার দাম নেই। জনগণ একটা সংখ্যা, সে ভোট দেবে, ভোট দিয়ে যে নেতাকে সে পাঠাবে অ্যাসেম্বলিতে, সে নেতা আজকে এ দলে থাকবে, কালকে ও দলে থাকবে, পরশুদিন আরেক দলে চলে যাবে। শরদ পাওয়ার ঠিক কথাই বলেছেন যে হঠাৎ করে 2 বছর সরকার চালানোর পরে আজকে শিন্দে, একনাথ শিন্দের মনে হলো যে হিন্দুত্বের ফোল্ডে ফিরে ফিরতে হবে, গত 2 বছর আগে তো তার এই কথা মনে হয়নি। এটা একটা খুব দামি প্রশ্ন হিসেবেই উঠে এসছে। আর দুই, শিবসেনাও কিন্তু তার কোনো তাত্ত্বিক অবস্থান খুব ক্লারিফাই করছে না সে ধর্মনিরপেক্ষতার প্রশ্নে। সে যখন যেমন তখন সেরকম ব্যবস্থা নিয়ে কখনো বলছে যে ওরা ফিরে এলে, ওরা যদি আলোচনা করে তাহলে এই সরকার থেকে বেরিয়ে গিয়ে আমরা বিজেপির হাত ধরব, কখনো আবার অন্য কথা বলছে। ফলে সব ব্যাপারটাই একটা ঘেটে ঘ হওয়ার পরিস্থিতি। আর এই পরিস্থিতিটা ঘটছে কেন, কেননা সেই অর্থে মহারাষ্ট্রের মতো রাজ্যে, গুজরাতের মতো রাজ্যে কিন্তু আমরা দেখেছি গণতান্ত্রিক সংস্কৃতির সেইভাবে বিকাশ ঘটেনি, অথচ বিকাশ ঘটার কথা ছিল। ভারতবর্ষের অন্যতম, ব্রিটিশ আমল থেকেই ভারতবর্ষের অন্যতম শিল্পোন্নত রাজ্যে মহারাষ্ট্র কিন্তু কমিউনিস্টদের, সিপিআইয়ের একটা ভালো প্রেজেন্স ছিল এবং তাদের বিভিন্ন ট্রেড ইউনিয়ন ছিল। একসময় মহারাষ্ট্র রাজ্য পড়তো হচ্ছে তামিলনাড়ু রাজ্যের অন্তর্গত ছিল এবং প্রথম ভাষাভিত্তিক রাজ্য ভারতবর্ষের কমিউনিস্টরাই দাবি করে তারা মহারাষ্ট্র রাজ্যের সপক্ষেও ছিল, কিন্তু সেই জায়গাটাকে পুরোপুরি স্ন্যাচ করে নেয় বালা ঠাকরে। বালা ঠাকরে কিন্তু সেই সময় মারাঠি অস্মিতার প্রশ্ন তুলে আস্তে আস্তে এগোতে থাকেন এবং অনেকেই বলেন সেই বালা ঠাকরে সেই সব আন্দোলনের পেছনে কংগ্রেসের দুহাত খোলা মদত ছিল, সেই মদত দিয়ে কিন্তু একের পর এক কোম্পানি থেকে বামপন্থী ট্রেড ইউনিয়নগুলোকে ভেঙে দেওয়া হয়, ফলে মহারাষ্ট্রে একচ্ছত্র আধিপত্য হয়ে যায় বালা ঠাকরের। এখন আমার একটা প্রশ্ন থাকে, শুধু কি জোর করে, শুধু কি মারধর দিয়ে একটা আদর্শকে দমিয়ে রাখা যায়, এবং কখন শুধু মারধর দিয়ে একটা আদর্শকে দমিয়ে রাখা যায়, এই দুটো প্রশ্ন একসাথে কিন্তু চলতে থাকে। যে ঠিক আছে, কংগ্রেসের মদতে, রাষ্ট্রশক্তির মদতে বালাঠা সাহেব ঠাকরে মহারাষ্ট্র থেকে হুইপ আউট করে দিয়েছিলেন বামপন্থীদের, কিন্তু বামপন্থীদের যে দাবিগুলো, দারিদ্র্য হয়তো বালা সাহেব হুইপ আউট করতে পারেনি, তাহলে দারিদ্র যতক্ষণ রয়েছে তার বিরুদ্ধে কিন্তু লড়াইয়ের বাস্তবতাও রয়েছে, সেই বাস্তবতায় কেন আসতে পারলো না ভারতবর্ষের কমিউনিস্ট আন্দোলন। আমি সিপিএমের কথা বলছি না, শুধু সিপিআইয়ের কথাও বলছি না, অন্য যে কোনো পার্টি, এসইউসিও কেন আসতে পারলো না, বা অন্য যে কোনো দলও কেন আসতে পারলো না, এই প্রশ্নটা কিন্তু গভীরভাবে থেকে যায়। আর এই প্রশ্নটা যখন থাকে তখন একটা ইন্টারেস্টিং বিষয় আপনাদের সাথে একটু শেয়ার করে নেব, সেটা হচ্ছে আজকেই এই প্রশ্নটাকে বোঝার জন্যে, আজকেই 10 বছরের লিসিপ্রিয়া কাঞ্জুম, যিনি কিনা মণিপুরের অধিবাসী, তিনি পরিবেশ অ্যাক্টিভিস্ট, তিনি একটা অদ্ভুত টুইট করেছেন। সেই টুইটে তিনি দেখিয়েছেন তাজমহলের চারপাশে প্রচুর নোংরা পড়ে আছে। তাই এটা দেখেই, লিসিপ্রিয়া কাঞ্জুমের এই টুইটটা দেখেই সমাজবাদী পার্টির অন্যতম নেতা মনীষ জগন আগরওয়াল লিসিপ্রিয়াকে বিদেশি নাগরিক হিসেবে অভিহিত করেছিলেন। এর জবাব লিসিপ্রিয়া টুইটেই দিয়েছেন, তিনি বলছেন, আমিও আপনার মতো একজন গর্বিত ভারতবাসী, আমি মণিপুরে থাকি। তাহলে দেখুন আমাদের এখানে কিন্তু ভারতবর্ষ সম্পর্কে এটা অদ্ভুত জায়গা তৈরি হয়েছে, যেহেতু লিসিপ্রিয়া নামটা আমরা শুনেছি সেই জায়গা থেকে তাকে আমরা বিদেশি করে দিচ্ছি, এবং যেহেতু সে একটা সচেতনতার কথা তুলে ধরেছে, তাজমহলের পাশে নোংরা কেন রয়েছে সেই বিষয়টা তুলে ধরেছে, সঙ্গে সঙ্গে তাকে আমরা বিদেশি ভাবছি, যেন তাজমহলের পাশে নোংরা থাকবে এটা আমাদের একটা, কী বলবো, আমাদের একটা স্বাভাবিক ব্যাপার, এটা নিয়ে ভারতবাসীরা ভাববে না, এটা নিয়ে ভাববে বিদেশিরা। এই যে তাজমহলের পাশে নোংরা থাকবে, এই স্বাভাবিক ব্যাপারটা যতদিন আমাদের মনের মধ্যে থাকবে ততদিন কিন্তু আমরা এগোতে পারবো না, কেননা নোংরা কে সরিয়েই কিন্তু মানুষ সুন্দর হয়। আপনার বাড়ির সামনে কিন্তু আপনি নোংরা পছন্দ করেন না, তাহলে তাজমহলের সামনে কেন করবেন, তাহলে রাজনীতির সামনে, রাজনীতির জগতে কেন এত নোংরা থাকবে।
এই প্রশ্নটা, কেন মহারাষ্ট্রের মতো রাজ্যে শুধুমাত্র সরকারকে ফেলা আর গড়ার খেলাটা চলবে, এই প্রশ্নটা কিন্তু জনগণের মধ্যে প্রবলভাবে ওঠা দরকার। এবং এই প্রশ্নটা তুলতে পারে একটা বিকল্প গণতান্ত্রিক রাজনীতি, সেই রাজনীতিটা কেন মহারাষ্ট্র উঠে এলো না। এ প্রসঙ্গে আমার একটা খুব ইন্টারেস্টিং গল্পের কথা মনে পড়ে, সে গল্পটায় যাওয়ার আগে আরেকটা ব্যাপারও বলে দিই। শুধু বিজেপির রাজনীতির মধ্যে কিন্তু আরেকটা পার্টও আছে, যে পার্টটা না বললে ওই গল্পটা যাওয়ার আগে বলছি, যে প্রদেশ কিছুদিনের মধ্যেই আপনি দেখবেন মধ্যপ্রদেশ রাজস্থান এবং ছত্তিশগড়ের নির্বাচন আসছে, এবং মধ্যপ্রদেশ রাজস্থান ছত্তিশগড়ের এমন 128টা সিট রয়েছে যে 128টা সিটে ওবিসি মানে এসসি এবং জনজাতির লোকেদের প্রাধান্য রয়েছে। তখন এখন রাজনৈতিক অভিজ্ঞ মহলের একটা অংশ বলছেন সেই প্রাধান্য, সেই 128টা সিটের কথা রেখেও কিন্তু দ্রৌপদী মুর্মুকে প্রার্থী করা হয়েছে। একটা ভয়ঙ্কর তীর যে দেখো আমাদের নেতৃত্বে কীভাবে হ্যাঁ জনজাতির জাগরণ ঘটছে। এর আগে ভারতবর্ষের কোনো দল সেই অর্থে জনজাতির জাগরণ ঘটাতে পারেনি, আমরাই সেই ঘটনাটা ঘটাচ্ছি। অথচ বাস্তব কথা অন্য বলছে যে গরিব মানুষের অবস্থা ক্রমশ দেউলিয়া হয়ে যাচ্ছে। তাহলে গরিব মানুষের অবস্থা যদি বিজেপি শাসনে ক্রমশ দেউলিয়া হতে থাকে, তাহলে জনজাতির মানুষ তো সবচেয়ে গরিব, তাদের অবস্থা তো দেউলিয়া হয়ে যাবে। শুধু বিজেপি শাসন না, আগের কংগ্রেস শাসনে আমরা দেখেছি যে শুধু বড় বড় বাঁধ উচ্ছেদ করতে গিয়ে অস্ট্রেলিয়ার জনসংখ্যার থেকে বেশি আদিবাসী মানুষজন উচ্ছেদ হয়েছেন, তাদের 75% কোনো ক্ষতিপূরণ পাননি। আরও ভয়ানক ঘটনা, সেই সব আদিবাসী উচ্ছেদ হওয়া মানুষজন যখন শহরে এসে কাজকর্ম করেছেন, শহরের পরিবেশের সাথে তারা মানিয়ে নিতে পারেননি বলে তারা কিন্তু খুব তাড়াতাড়ি মৃত্যুবরণও করেছেন। ফলে অনেকে এটাকে বলে একটা গ্রেট জেনোসাইড। এবং শুধু এই জেনোসাইডের জায়গা থেকেও নয়, আরেকটা জায়গাও রয়েছে, সেটা হচ্ছে সংঘের রাজনীতিকে এখানে খুব ভালো করে বুঝতে হবে। সংঘ দীর্ঘদিন ধরে তার সংঘের একটা পপুলার দাবি ছিল যে তারা আদিবাসী জনজাতি সমাজকে হিন্দু ধর্মের মূল স্রোতের মধ্যে নিয়ে আসতে চায়। যে জাতপাত প্রথার কারণে শূদ্রের বেদ পাঠ করাকে অন্যায় বলে মনে করা হয়েছিল, শূদ্রের সামান্যতম ধন সম্পদ সঞ্চয় করাকে অন্যায় মনে করা হয়েছিল এবং সেখানে ভয়ঙ্কর নিদান দেওয়া হয়েছিল মনুসংহিতায়, সেই অত্যাচারিত মানুষগুলোকে যাদের হিন্দু ধর্ম কোনোদিন স্বীকার করেনি, তাদের এসে এবার হিন্দুত্বের ফোল্ডে নিয়ে আসতে চায়। সেই জায়গা থেকে তার কিন্তু নানা সোশ্যাল ওয়ার্কও আছে, একদম গ্রাউন্ড লেভেলে তার ইকল বিদ্যা একলব্য বিদ্যাভারতীর মতো সংগঠন আছে, আর একদম উপর লেভেলের যদি কথা দেখেন গ্রাউন্ড লেভেলে এই কাজগুলো আছে, আর উপর লেভেলে দ্রৌপদী মুর্মুর মতো একটা মুখ রয়েছে। ফলে এটা একটা ইন্টারেস্টিং লড়াইয়ের জায়গা। এবার আপনি প্রশ্ন করতে পারেন, যদি জাতপাত প্রথাকে আরএসএস উচ্ছেদ করতে পারে ভারতবর্ষে, সবাইকে যদি মানে একটা হিন্দুত্বের গ্র্যান্ড ফোল্ডে নিয়ে আসতে পারে, সেটা ভালো বিষয়। আমি বলবো জাতপাত প্রথাকে যদি উচ্ছেদ তারা সত্যিই করতে চাইতো তাহলে তো সেটা ভালো বিষয় হতো। কিন্তু আদেও কি জাতপাত প্রথা উচ্ছেদ হয়? বিজেপি শাসনে আমরা দেখি কি জাতপাত প্রথার বাড়াবাড়ি চলতে থাকে। ইভেন কি গুজরাটের মতো একটা রাজ্যে এই 2020-21 সালেও আমরা দেখেছি যে ভয়ঙ্করভাবে দলিত পরিবারের কোনো একটা ছেলে ঘোড়ায় চড়ে বিয়ে করতে যাবে, সামান্য তার এই শখ হয়েছিল বলে তাকে আক্রান্ত হতে হয়েছে। কেন একজন দলিত ঘোড়ায় চড়বে? তাহলে সত্যি জাতপাত তো ভাঙে না। তারা কি করে? এই সমস্ত বিষয়গুলোকে হিন্দুত্বের ফোল্ডে এনে হ্যাঁ এক ধরনের বিদ্বেষের রাজনীতি তৈরি করে, অন্য ধর্মের প্রতি বিদ্বেষের রাজনীতি তৈরি করে, জাতপাতের কারণে তাদের ওপর যে হওয়া অত্যাচার সেটাকে লুকিয়ে রাখতে চায়। এটা একটা বিরাট সোশ্যাল ইঞ্জিনিয়ারিং। সেই সোশ্যাল ইঞ্জিনিয়ারিংয়ের জায়গা থেকেও কিন্তু আপনাকে দেখতে হবে আমাদের দ্রৌপদী মুর্মুর প্রার্থীপদকে। এবং দ্রৌপদী মুর্মুর প্রার্থীপদ এখানে কেন বলছি, এই কারণেই বলছি যে মহারাষ্ট্রের নির্বাচনের বিষয়ে, মহারাষ্ট্রের আজকে যে ঘটনা ঘটছে সেটা দ্রৌপদী মুর্মুর বিষয় থেকে বিচ্ছিন্ন বা বিজেপি রাজনীতি থেকে বিচ্ছিন্ন কোনো বিষয় নয়। একদিকে তারা দ্রৌপদী মুর্মুদের তুলে ধরে, আরেকদিকে তারা যে কোনো বিরোধী ঐক্যকে নষ্ট করার জন্যে, যে কোনো বিরোধী কণ্ঠস্বরগুলোকে নষ্ট করার জন্যে ভয়ঙ্করভাবে একটা অপারেশন চালায়, যে অপারেশনের নাম হয় কমল। এবং এই বিরোধী স্বরগুলোকে নষ্ট, বিরোধী স্বরগুলো হয়ে যায় তার কারণ হচ্ছে এই বিরোধী স্বরগুলোর ভেতরে কোনো সারবত্তা থাকে না, যে কারণে আজকে কিন্তু গণতান্ত্রিক রাজনীতি সেই অর্থে গড়ে উঠতে পারেনি। এত সম্ভাবনা সত্ত্বেও মহারাষ্ট্রের মতো রাজ্যে, যেখানে কিন্তু মার্কসিস্টদের ডাঙ্গের মতো নেতা যেখান থেকে উঠে এসেছিলেন, যেখানে কিন্তু মার্কসিস্টদের একটা পেনিট্রেশন ছিল, সেখানেও কিন্তু গণতান্ত্রিক রাজনীতি গড়ে উঠতে পারেনি, কেননা সেখানে সেই অর্থে বিরোধী তার যে ভাষাটা ছিল সেই রাজনৈতিক ভাষাটা ডেভেলপ করা যায়, বিরোধিতার ভাষাটাকে কীভাবে ডেভেলপ করতে হয় সাধারণ মানুষকে নিয়ে, এ প্রসঙ্গে আমি একটা ছোট্ট গল্প আপনাদের সাথে শেয়ার করে আজকের মতো অনুষ্ঠানটা শেষ করব। সেটা মানে 2000 বছর আগের গল্প, গৌতম বুদ্ধ সংক্রান্ত একটা গল্প। সেই গল্পটাকে আমি আমার নিজের ভাষায় নাম দিয়েছি, গল্পের মুখ্য চরিত্রর নাম দিয়েছি মিস্টার ব্যাডলাক। তার একটা লোক ছিল, সে সবসময় বলতো আমার ভাগ্যটা খুব খারাপ। সে দেখতো বন্যায় তার গ্রামের সবার ফসল চলে গেছে, তার সে ব্যবসা করতো বলে তার বেশি ফসল গেছে,
ফলে তার কাছে মূল ব্যাপারটা হয়ে যেত যে আমারই ফসল গেছে। তো সে সব জায়গায় বলতো তার ভাগ্য খুব খারাপ, এবং সবাই বলতো আমারও ভাগ্য খুব খারাপ যেটা হয় আর কি, এখনও যেটা চলে। এবার সে একদিন একটা জায়গায় বসে রয়েছে, বসে রয়ে দেখছে যে একটা মানুষ হেঁটে হেঁটে যাচ্ছে, একটা বৌদ্ধ সন্ন্যাসী হেঁটে হেঁটে যাচ্ছে। তা হঠাৎ করে একটা নারকোল গাছের তলায় বৌদ্ধ সন্ন্যাসী যখন হেঁটে যাচ্ছিলো, হঠাৎ করে একটা ডাব পড়ে বৌদ্ধ সন্ন্যাসীর মাথায় লাগলো। সে খুব আনন্দ পেল এটা দেখে, যে তার মনে হলো যে বৌদ্ধ সন্ন্যাসীর ভাগ্যটাও খুব খারাপ। এবার নারকোলটা ওর মাথায় পড়ার পরেই বৌদ্ধ সন্ন্যাসী সেই নারকোলটা ফাটিয়ে জলটা খেতে লাগলো। ওই লোকটা ওকে গিয়ে বলতে লাগলো যে এই আপনার ভাগ্যটাও আমার মতো খারাপ। তখন বৌদ্ধ সন্ন্যাসী বললো যেটা নেই সেটা খারাপ হবে কী করে, তুমি দেখলে না নারকোলটা পড়লো, আমি নারকোলটাকে ফাটিয়ে জল খাচ্ছি। তখন বললো না আমার ভাগ্যটা খুব খারাপ। তখন বৌদ্ধ সন্ন্যাসী বললো দাঁড়াও, তোমার ভাগ্য ভালো করার একটা ওষুধ তোমায় আমি দেবো, তোমাকে একজনের কাছে যেতে হবে, তার নাম গৌতম বুদ্ধ, তিনি তোমার ভাগ্য ভালো করে। তোমার লোকটা তো নেচে পাগল হয়ে গেল, এরকম একটা লোক আছে পৃথিবীতে যে মানুষের ভাগ্য ভালো করে দেয়? তখন সে বললো কোথায় তার ঠিকানা, ঠিকানা ফিকানা নিল। তা সেই যুগে তো ওলা উবেরের অ ছিল না, ফলে হেঁটেই যেতে হতো বা খচ্চর বা ঘোড়ার পিঠে করে যেতে হতো। তাহলে লোকটার খচ্চর ছিল না, লোকটা আমাদের মতোই হ্যাবনট ছিল হয়তো। সেই জায়গা থেকে সে তার খাবার দাবার নিয়ে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলো। মাঝখানে একটা জঙ্গল পড়লো, সেই জঙ্গলে কিছু লোক ডাকাত হয়েছিল, সেই ডাকাতদের হাতে সে পড়লো। ডাকাতরা দেখলো এই লোকটার কাছে খাবার দাবার আছে বটে, কিন্তু এক পয়সা নেই। তখন ডাকাতরাও বললে আমাদের ভাগ্য কী খারাপ, একটা ভালো ডাকাতিও আজ অবধি করতে পারলাম না, এখানে বসে বসে জঙ্গলে বসে বসে এই লোকটা এলো, তার কাছে কোনো পয়সা নেই, এই জঙ্গলে বছরে একবার দুবার লোক আসে, ফলে আমরা আশা করি সবসময় যে ভালো লোক আসবে যার কাছে প্রচুর পয়সা থাকবে, ভালো লোক মানে প্রচুর পয়সাওয়ালা লোক, সে আসবে। সে এলো না, এরকম একটা লোক এলো। আজকে দেখুন বিভিন্ন ক্ষেত্রে অটা যাই হোক, লোকটা সমস্ত কেড়ে কি সমস্ত খাবার দাবার কেড়ে নিয়ে লোকটাকে ডাকাতটা ছেড়ে দিল। এবার ওই লোকটা হাঁটতে হাঁটতে বুদ্ধের আশ্রমে এলো। বুদ্ধের আশ্রমে এসে সে দেখলো একটা সৌম্যকান্তি লোক দাঁড়িয়ে আছে। লোকটা গিয়ে সেই লোকটাকে বললো, সৌম্যকান্তি লোকটাকে বললো যে আমি গৌতম বুদ্ধের সাথে দেখা করতে গিয়ে আমার ভাগ্য খুব খারাপ, আমি ভাগ্য বদলানোর মন্ত্রণার কাছ থেকে শিখতে যাই। তখন ওই লোকটা হেসে বললো আপনার ভাগ্য সত্যিই খুব খারাপ, কেননা আপনি যে জায়গায় এসছেন সেখানে কেউ ভাগ্য বদলানোর কোনো মন্ত্র দেয় না। লোকটা তাকে হতাশা আর একেবারে চূড়ান্ত জায়গায় চলে গেল। হতাশার সমুদ্রে দাঁড়িয়ে তার মনে হলো যখন এখানে আমি এসছি তাহলে একবার গৌতম বুদ্ধের সাথে দেখাই করে যাই। তখন সে বললো আমি একটু গৌতম বুদ্ধের সাথে দেখা করতে চাই। বললো দেখা করবেন? তখন সেই সৌম্যকান্তি লোকটা বললো চলুন আমার সাথে, চলুন আমি আপনার সাথে গৌতম বুদ্ধের দেখা করিয়ে দিচ্ছি। বলে কিছু দূর অবধি লোকটা যাওয়ার পরে দেখা গেল ওই সৌম্যকান্তি লোকটাই বট গাছের তলায় বসে গেল। বসে বললো হ্যাঁ আমি গৌতম বুদ্ধ, বলুন আপনি কী বলতে চান? তখন এই লোকটা তার ভাগ্যের সমস্ত কথা ফাথা বললো। তখন বললো ঠিক আছে, কালকে আমরা বেড়াতে যাবো, আশা করছি আপনার ভাগ্যটা কাল থেকে বদলাতে পারে। ফলে দেখা গেল কাল পরের দিন ওই লোকটাকে নিয়ে গৌতম বুদ্ধ পথ হাঁটতে বেরোলেন। পথ হাঁটতে বেরিয়ে তিনি দেখলেন যে একটা এমন একটা জায়গায় তারা এলেন যে জায়গাটা প্রচুর কাঁটাপূর্ণ। সেই কণ্টকাপূর্ণ জায়গায় গৌতম বুদ্ধ দেখলো ওই লোকটার পায়ে কাঁটা ফুটে গেছে। তখন গৌতম বুদ্ধই ওকে বললো, যে উনি খুব রসিক লোক ছিলেন, বললো দেখছেন আপনার ভাগ্য কী খারাপ, আপনার পাইপ কাঁটা ফুটলো। তখন ওই লোকটা বললো যে হ্যাঁ ভাগ্য তো খুবই খারাপ আমার, তাই জন্যই কাঁটা ফুটেছে। তখন বললো যে এবার আপনি কী করবেন, মানে আমরা কী করবো? গৌতম বুদ্ধ নিজেই প্রশ্ন করলো, কারণ এখান থেকে তিনটে বিষয় হয়। এক, রাস্তাটা চারদিকে কাঁটা আছে, আমরা এখান থেকে বাড়ি ফিরে যেতে পারি কারণ রাস্তাটা খুব কাঁটাওয়ালা, আমরা হাঁটতে পারবো না। দুই, এই কাঁটাওয়ালা রাস্তায় আমরা হাঁটতে পারি, হেঁটে আরও কিছু দূর গিয়ে আরও কাঁটা ফোটানোর পরে আমাদের পাগুলো যখন আরও রক্তাক্ত হয়ে যাবে তখন আমরা আরও ভালো করে বুঝতে পারি আমাদের ভাগ্য কত খারাপ, তাহলে ফিরে যেতে পারি। অথবা এই কাঁটাপূর্ণ রাস্তাটাকে আমরা আস্তে আস্তে পরিষ্কার করতে পারি, যার ফলে আমরা সবাই এই রাস্তা দিয়ে হেঁটে যেতে পারবো। তখন ওই লোকটা বললো হ্যাঁ সেটাই করা দরকার। তখন সেই লোকটা আর গৌতম বুদ্ধ মিলে কাঁটাগুলো রাস্তাটাকে পরিষ্কার করলো এবং দুজনে মিলে হেঁটে চলে গেল। গল্পটা আরও আছে, আমি আর গেলাম না। এখান থেকে খুব ক্লিয়ার একটা মেসেজ গৌতম বুদ্ধ বোধ হয় লোকটাকে দিলেন যে মানুষ নিজের ভাগ্য নিজেই বদলায়। ভাগ্যের সাথে মানুষের একটা অদ্ভুত লড়াইও থাকে। গণতান্ত্রিক শক্তি এই লড়াইটাকে এগিয়ে নিয়ে যেতে চায়, সে তার প্রাত্যহিক রাজনীতির সঙ্গে বৃহত্তর রাজনীতির যোগ সাধন করতে যায়। এইটা মহারাষ্ট্রে হয়নি বলে, কাঁটাপূর্ণ রাস্তাটাকে সরানোর কাজটা মহারাষ্ট্রে হয়নি বলে হয়তো মার্কসিস্ট আন্দোলনগুলো ভয়ঙ্করভাবে ঝাড় খেয়ে গেছে। সে সংস্কৃতির ক্ষেত্রেও হয়নি, আজকের কারখানা ইস্যুর সঙ্গে বৃহত্তর রাজনীতির মেলবন্ধনটা হয়তো গড়ে তোলা যায়নি। একসময় মার্কসিস্টদের এটা একটা বড় জায়গা ছিল, তারা সামান্য একটা ইস্যুর সঙ্গে বৃহত্তর ইস্যুর মেলবন্ধনটা করতে পারতো। আজকে সেই জায়গাটা থেকে তারা যত সরে গেছে তত কিন্তু তারা একটা কুয়েগমেয়ারে ফেসে গেছে, তারা কিন্তু একটা অদ্ভুত জলাভূমিতে দাঁড়িয়ে গেছে। এই জলাভূমিতে তারা যত দাঁড়িয়েছে তত দেখা গেছে গুজরাট মহারাষ্ট্রের মতো শিল্পোন্নত রাজ্য যেখানে প্রচুর ফ্যাক্টরি রয়েছে সেই সমস্ত রাজ্যে সেই অর্থে কিন্তু তারা ট্রেড ইউনিয়ন তৈরি করতে পারেনি, যার ফসল আমরা দেখছি
ক্রমশ ক্রমশ এই সব রাজ্যের রাজনীতি সিরিয়াল হয়ে উঠেছে। সুতরাং একটা গ্রেট সিরিয়ালের সামনে আমরা দাঁড়িয়ে এই সিরিয়ালটার নানা দিক আমরা দেখব, এবং তার সাথে সাথে আশা রাখবো কথা মুখের এই অনুষ্ঠানগুলো আপনাদের কেমন লাগছে সে কথা আপনারা জানাবেন, আপনাদের ভালো লাগাগুলো আপনারা শেয়ার করবেন, আপনাদের খারাপ লাগাগুলো আপনারা শেয়ার করবেন, আপনাদের সবার কাছ থেকে আমরা সমৃদ্ধ হব। এই বলে আজকের মতো শেষ করলাম, সবাই খুব 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 ভালো থাকবেন।